হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো আমার ব্লগ সেটআপের সেকেন্ড পার্ট। মূলত এটা হচ্ছে একটা মাইক্রোফোন, এটা এখন আমি আনবক্সিং করব। ইনটেক প্যাকেট আর চায়নাদের প্যাকেজিং একটু জটিল, তাই আর কি খুলতে সময় লাগছে। এই তো আমার খোলা হয়ে গেছে, এখন দেখি ভিতরে কি কি আছে। প্যাকেটটা কিন্তু অনেক সুন্দরই আছে। ও, আমি উল্টা দিকটা খুলে ফেলেছি। যাই হোক, দেখি এখন কি কি দেয়া আছে এর ভিতরে। একটা ওয়ারেন্টি কার্ডও আছে। এই তো, এটা হচ্ছে মূলত মূল মাইক্রোফোন, সাথে একটা উইন্ডশিল্ড দেয়া আছে। অনেক সুন্দর কিন্তু, একটু মজবুত মনে হচ্ছে উইন্ডশিল্ডটা। উইন্ডশিল্ডের লোমগুলো একটু ঘন টাইপের। একটা হোল্ডার দেওয়া আছে। এটার সিস্টেমটা কিন্তু এটা ফোন বা ক্যামেরার উপরেও ব্যবহার করা যাবে। একটা কেবল এটা ফোনে ব্যবহার করার জন্য, আর একটি কেবল দেওয়া আছে, এটা মূলত ক্যামেরায় ব্যবহার করা যাবে হয়তো। এটা কি এই ড্রাই রাখার জন্য কিছু একটা দেয়া থাকে মূলত, সেই জিনিসটা। এটা আর একটা স্টিকার। ও আচ্ছা, অনেক সুন্দর একটা ব্যাগও দেওয়া আছে। এটা চাইলেই যে কোনো জায়গায় ক্যারি করার জন্য কিন্তু ব্যাগটা অনেক হেল্পফুল হবে। অনেক সুন্দর আছে ব্যাগটা। ব্যাগটা পুরাই কালো, আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কালো বলে মূলত এতটা কালো আসতেছে। তবে হ্যাঁ, উইন্ডশিল্ডটা অনেক বেশি সুন্দর হয়েছে। উইন্ডশিল্ডটা থেকে কিন্তু মাইক্রোফোনটা খুলেও ব্যবহার করা যায়। আমি একটু খোলা ট্রাই করি, দেখি কি অবস্থা। একটু হার্ড, তবে খোলা যাবে, সমস্যা নেই। একটু ঝামেলা হচ্ছে। এই তো খুলে গেছে প্রায়। এই উইন্ডশিল্ডটা কিন্তু মূলত যেখানে একটু নয়েজ বেশি সেসব জায়গায় রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর যেসব জায়গায় একটু নিরিবিলি সেক্ষেত্রে কিন্তু উইন্ডশিল্ডটা খুলে ব্যবহার করলে একটু ভালো সাউন্ড কোয়ালিটি নাকি পাওয়া যায়, আর সেজন্যই মূলত আমার এটা সিলেক্ট করা। তো দেখা যাক, বাকিটা ব্লগেই দেখা যাবে। আপনারা হয়তো বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে, সেটা শুনলেই বুঝতে পারবেন আসলে কতটা ভালো হয়েছে। আবার এটা লাগিয়ে দেখি। তো যাই হোক, ভালোই লাগলো, জিনিসটা অনেক সুন্দরই আছে। এখন ব্যবহারের উপর নির্ভর করবে আসলে কতটা ভালো। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।